what it sounds. Moving, I was not around. Certain people that I know, they no longer about. Hello guys, welcome to RcGenius. So ask guys, I'm Kisudindra Bulte say actor. আইটি কে ভাষণের মানুষের সেফটির কাজে ব্যবহৃত একটা ড্রোন বানাবো তো এটা পার্টস অর্ডার দিছি তো এই পার্টসটা গাইস আপনারা বললে খুবই অবাক হয়ে যাবেন বাই ডিসেম্বরের মধ্যে আমি এই পার্টসগুলো অর্ডার দিয়ে আনছিলাম এই মোটরগুলো বাট এখনো আনবক্সিং ভিডিও করা হয়নি এখানে গাইস মেইন বক্সটা দেখতে পাচ্ছেন যে বক্সটা মধ্যে আমাদের ইলেকট্রিক্যাল মোটর গুলো এখানে আছে ড্রোনের সো আর আমি বলি গাইস এই সব মোটরগুলো DJI অরিজিনাল মোটরগুলো মানে সাইডে তো অরিজিনাল লেখা মনে হয় অরিজিনাল তো চলেন গাইস সরাসরি আনবক্সিং করি আর যারা নতুন দেখতেছেন প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা লাইক করেন আর অবশ্যই আপনি কমেন্টে আপনি মোটামুটি জানান যে আমার চ্যানেলে ভিডিওগুলো কিরকম লাগে আর কোনো কিছু কোশ্চেন থাকলে আমাকে ইনস্টাগ্রামে আপনারা কোশ্চেন জানাতে পারেন আর নতুন যারা দেখতেছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেন এর সাথে বেল আইকনটাও প্রেস করেন তো চলেন গাইস শুরু করি সরাসরি এখন বেশি দেরি না করে চলেন এটা আনবক্সিং করি সো এটা আমি একটু খুলে দেখছিলাম গাইস যেহেতু নতুন একটা প্রোডাক্ট আর খুবই দামি অ্যাক্সেসরিগুলো তো সরাসরি আনবক্সিং করি সো বক্সটা দেখতে পাচ্ছেন গাইস কিরকম আর এটা গাইস চাইনিজ ভাষায় কি না কি লেখা কিছুই তো আমার মাথায় আসতেছে না তো এটা আনবক্সিং করি গাইস সো কিছু কন্ট্রোল হরেন আমি এরোপ্লেনের কিছু ডিজাইন করার জন্য কিছু কন্ট্রোল হরেন অর্ডার দিছিলাম সো যেটা দেখতে পাচ্ছেন গাইস ওকে আর কি আছে আমি দেখি মেটাল গিয়ার ছাড়বো গাইস এখানে প্রয়োজন হতে পারে এই জন্য আনা হয়েছে ঠিক আছে যেটা আপনারা চাইলে দেখতে পারেন এরপরে গাইস ফাইনালি গাইস আমাদের এই ট্যাগটা আছে আমাদের মোটরগুলো আর ব্যাগটা আর কিছুই নাই গাইস তো এটা আর কিছুই নাই রেখে দিই গাইস আমাদের এখানে মোটরগুলো দেখা যাইতেছে তো আমি একটা একটা করে বের করি ও ভাই কি সুন্দর দেখতে মোটর গাইস লুক এট দিস মোটর আর ডিএসএলআর ফোকাস ধরবে শালাটা ওকে গাইস মোটরটা আমি শর্টটা দেখাইতেছি কয়েকটা আছে আমি আগে দেখাই আপনাদের একটা দুইটা তিনটা কাজের জন্য আমি আনছিলাম এক নজরে গাইস এটা আমি একটা শর্টে আপনাদের দেখাইতেছি সেখানে আমাদের সবগুলা মোটরগুলা দেখতে পাচ্ছেন যেগুলা আগের মোটর হিসেবে অনেক ভালো তো আমি নিউ যে ড্রোনটা বানাইতেছি তো আমি এই মোটরগুলো ব্যবহার করব আর মোটরের গাইস কয়েলের পজিশনগুলো খুবই সুন্দর আর কোয়ালিটিগুলো ভালো তো আই হোপ গাইস আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর এখানে যাবো তো যা যা অ্যাক্সেসরিগুলো দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা যদি গাইস আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ অবশ্যই লাইক করবেন আর অবশ্যই আমি যারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আমাদের চ্যানেলে দেখার জন্য আর এই মোটরগুলো গাইস
ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন কারণ এটা কিভাবে কাজ করে আর কিভাবে ই করে। আর গাইস এই মোটরগুলো বলে রাখি, এই মোটরগুলো 800 কেভি, 800 কেভি, আর ডিজাইয়ের মোটর এটা প্যাভিক 3-এর যে মোটরগুলো ব্যবহার হয় ওই মোটরগুলো আমি ব্যবহার করতেছি, 4 পিস। পাওয়ারও একটু বেশি খায় যেহেতু পাওয়ারফুল মোটর, সো এগুলা নেক্সট ভিডিওতে গাইস আপনারা দেখতে পারবেন এই মোটর মানে ড্রোনে অ্যাড করব। সো আজকের জন্য এই পর্যন্তই, সো আপনাদের সাথে দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে, বাই বাই গাইস।